হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার মৌসুমি আর আমি মৌসুমি চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো বুধবার বুধবারের সন্ধ্যেবেলা এখন আমি ইন্ট্রোডাকশন দিতে বসেছি সকালবেলা হাজবেন্ড যথারীতি কাজে জয়নিং অফিসে যাওয়ার তো সকালে বানিয়েছিলাম ব্রেকফাস্টে স্যান্ডউইচ তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তারপরে ফিরে এসছি লাঞ্চেও একটা রেসিপি করেছিলাম সেটা হলো লাঞ্চে ছিল আজকে ওই কাটোয়ার ডাটা হয় না কুমড়ো আলু দিয়ে সেটা চচ্চড়ি হয়েছিল আর পমফ্রেট মাছে ঝাল হয়েছিল যেহেতু কালকে পটল সর্ষে খেয়েছি তাই আজকে পমফ্রেট মাছকে সর্ষে দিয়ে করলাম না ঝাল করেছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সেরকম কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে তো চলো সেটাই দেখে নাও আর এখন তো চলো তোমাদের সঙ্গে সকালে ব্রেকফাস্টটা শেয়ার করছি এটা আলু সেদ্ধ করে নিয়েছি গোল গোল করে পেঁয়াজ শসা টমেটো কিছু কাঁচা লঙ্কা ডিম সেদ্ধ করে নিয়েছি তো এই দিয়েই বানাবো স্যান্ডউইচটা এখানে বিট নুন আর গোলমরিচ গুঁড়ো আছে আর তো আমি ব্রেডগুলো নিয়ে আলু আলু সেদ্ধ শশা কুচি সরি কুচি না গোল গোল করে শসা পেঁয়াজ টমেটো ডিম সেদ্ধ দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নেব আর আমি স্যান্ডউইচটা বানিয়ে কড়াইতে একটু হোয়াইট ওয়াইল দিয়ে মানে কি বলবো হালকা সেকে নিয়েছি তোমরা চাইলে এটা বাটারেও করতে পারো তো এটাই ছিল আমাদের সকালে ব্রেকফাস্ট রোজ একঘেয়ে রুটি তরকারি খেতে খেতে তো মাঝে মাঝে এইভাবে চেঞ্জ করে খাওয়া উচিত তাই না তো বিট নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটা ব্রেড দিয়ে চেপে দেবো তো এবার কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ একটু হোয়াইট অয়েল দিয়েছি তো এবার ব্রেডটাকে হালকা এপিটোপিট করে সেঁকে নেব তো আমার রেডি হয়ে গেছিলো স্যান্ডউইচ এটাই ছিল আমাদের আজকে সকালের জলখাবারে চলো এবার লাঞ্চের রেসিপিটা শেয়ার করি এটা পমফ্রেট মাছ আজকে হয়েছিল পমফ্রেট ফ্রাই করে রেখেছি এবার কড়াইতে পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা ভেজে নেব কালো জিরে ফোড়ন দিয়ে আর মশলার মধ্যে আমি দিয়েছিলাম জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর একটা পেস্ট বানিয়েছিলাম সেখানে বেশ খানিকটা টমেটো দিয়েছিলাম কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা সামান্য আদা আর একটু রসুন এই দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তো নুন দিয়ে দেখতে পাচ্ছো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি হালকা লাল লাল করে ভেজে নিয়ে আমি ছেড়ে দেব সেই বানিয়ে রাখা মশলাটা তো এই যে সেই পেস্টটা তো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো মশলাটাকে তেল ছেড়ে দেবে তারপরে আমি জল দিয়ে যেহেতু এটা পমফ্রেট মাছের ঝাল করেছিলাম তাই বেশি ঝোল করিনি তো এটা দেখো তেল প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এবার পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো ফুটে উঠলেই নামিয়ে নেব তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের ঝাল 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 বেশ ভালোই খেতে হয়েছিল তো আজকে আমাদের এটাই রেসিপি ছিল সরি রেসিপি না মেনু ছিল আজকে লাঞ্চে পমফ্রেট মাছের ঝাল আর কুমড়ো আলু ডাটা বেগুন দিয়ে একটা সবজির তরকারি। আগেই বলেছি আমরা সবজি খেতে ভালোবাসি রোজই কিছু না কিছু সবজি থাকে আমাদের মেনুতে তো দেখো এরপর মাছ দিয়ে ছেড়ে ফুটিয়ে নেবো ব্যাস পমফ্রেট মাছের ঝাল তৈরি তো দেখতেই পাচ্ছ আমার এখানে পমফ্রেট মাছ রেডি হয়ে গেছে তো সময় সাতটা বাজে এরপরই দেখাবো ঝড় শুরু হয়ে গেছিল ঝড় বৃষ্টি তো এটা হলো আমাদের সন্ধেবেলার টিফিন চাল ভাজার প্যাকেট ছিল সেই চাল ভাজা নিয়ে তার মধ্যে অলরেডি ছোলা বাদাম দেওয়াই ছিল সামান্য পেঁয়াজ কুচি গোলমরিচ বিটনুন আর সামান্য সর্ষের তেল দিয়ে মেখেছিলাম আর সাথে ছিল তোমাদের সঙ্গে সেই টিটা শেয়ার করেছে ওই হাজমোলা দিয়ে র চা যেটা বানিয়ে দেখিয়েছিলাম একদিন তো এটাই ছিল আমাদের সন্ধেবেলার খাওয়া দাওয়া যত লকডাউন হচ্ছে খাওয়া দাওয়া যেন বেড়েই যাচ্ছে কারেন্ট বারবার চলে যাচ্ছিলো ওই জন্য দেখল এটা দেখো সামনে কারেন্ট খালি যাচ্ছিলো আসছিল যেহেতু বৃষ্টি হচ্ছিল তো আমার চাল ভাজা মাখা রেডি তো এই যে আমি খাচ্ছি একটু চানাচুরো নিয়ে নিয়েছি এখন সময় প্রায় আটটা বাজে সাতটা নাগাদ বৃষ্টি হয়েছিল মানে হঠাৎ ঝোড়ো হাওয়া তারপরেই বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি হওয়ার কথা অবশ্যই ছিল তো সেরকমই বৃষ্টি হয়েছে এতক্ষণ খেয়ালি করিনি কানেরটা উল্টিয়েছিল তো যাই হোক বৃষ্টি অবশ্যই হয়েছে এখনো অল্প অল্প ঝিরিঝিরি পড়ছে তবে যখন শুরু হলো হঠাৎ এমন ঝোড়ো হাওয়া দিয়ে মানে ঝমঝম করে বৃষ্টি নেমে পড়লো যে কি বলবো তো ওয়েদার এখন ঠান্ডা ভালোই তো আজকে দিনে কাজকর্ম দেখলে কেমন লাগলো জানিও আর কালকে লিপস্টিকের কালেকশন তোমরা অনেক বন্ধুরাই দেখেছ খুব খুশি হয়েছি আর একটা কথা বৃহস্পতিবার কি তো আজকে দিনটা পেরোলেই জামাই ষষ্ঠী জামাইদের কাছে এটা একটা মানে শাশুর মানে শ্বশুর বাড়ির তরফ থেকে এত আদর আপ্যায়ন খাওয়া দাওয়া চলে ভাবছি এইবারটা কি মিস হয়ে যাবে বিশেষ করে আরো ভাবতো যারা নতুন জামাই এই তিন মাসের তাদের কি অবস্থা তিন মাসে যাদের তো এমনি লকডাউন হিসেবে বিয়ে বা তার ধরো রিসেন্ট কিছু আগে বিয়ে হয়েছে তাদের কি অবস্থা কাছাকাছি লোকালের মধ্যে জামাই হলে জামাই আদর ভালোই হবে কিন্তু যারা দূরের জামাই তারা কি করে আসবে তবে যদি বাইক থাকে আসতেই পারে তবে মোটামুটি এখন তো বাস অটো সবই চলছে তো লোকালয়ের জামাইরা কালকের জন্য রেডি তো শাশুড়িও যেমন আদর আপ্যায়ন করবে জামাই আদর ও কিছু ওর কিছু জামাইরা জামাইরা রেডি তো কালকে যেমন শ্বশুরবাড়ির লোকেরা মানে শাশুড়ি মা এবং শ্বশুরমশাই বা শ্বশুরবাড়ির তরফে যারা যারা আছে যেরকম আদর আপ্যায়ন করবে তোমারও কিছু কর্তব্য নিশ্চয়ই আছে তো যাই হোক কালকের দিনটা জামাইদের জন্য খুবই স্পেশাল এই লকডাউনের বাজারে শ্বশুরবাড়িও দেখি কতটা আয়োজন করতে পারে তবে চেষ্টা করলে কি না পাওয়া যায় সবাই তাদের যথাযথ সম্ভবভাবে চেষ্টা করবে জানি জামাইকে আদর আপ্যায়ন করার জন্য তো কালকে জামাইরা আদর আপ্যায়ন পাওয়ার জন্য রেডি তো তাহলে কালকে দিনটা খুব ভালো করে কাটিও যতক্ষণে আমার এই ভিডিওটা যাবে ততক্ষণে জামাই ষষ্ঠীর পর্ব শুরু হয়ে যাবে আমিও জানি তো তোমাদেরকে আগের থেকেই উইশ করছি তোমরা ভালোভাবে দিনটা পালন করো কাটাও আর জমিয়ে খাওয়া দাওয়া করো আর এই আম কাঁঠাল লিচু এই জামাই ষষ্ঠী পর্বে কাঁঠাল কিন্তু আমার একদম ভাল লাগে না আম লিচু ঠিক আছে তাও কিন্তু কাঁঠাল গন্ধ বেশিক্ষণ ভাল লাগে না কাঁঠাল খাই দুটো দুটো খেলাম তিনটে খেলাম কিন্তু ওই খুব ভালো লাগে কাঁঠাল অনেকের এই কাঁঠাল গল্পে বলে রাখি আমার তো দাদা আছে কাঁঠাল দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে কি জানি বাবা কিভাবে খায় যাই হোক যার যার চয়েস কিন্তু কাঁঠাল এমনি প্লেন ছাড়িয়ে খেয়ে নেবো কিন্তু কাঁঠালের দানা শুকিয়ে যে তরকারিটা মানে শুকিয়ে রাখলে দানাটা দিয়ে যে তরকারি হয় সবজির একটা পাঁচমিশালি ঘ্যাট বলো সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমি খাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কার কার ওদিকে বৃষ্টি হয়েছে আমাকে অবশ্যই জানিও আর একটা বন্ধু আমাকে জানিয়েছ যে কাটারটা ইউজ করতে লিপস্টিকটা কাটার জন্য তো অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমার এই সাজেশনের জন্য তো এইভাবেই বন্ধুরা আমার পাশে থাকো সাথে থাকো আর দেখতে থাকো আর আমার চ্যানেলের পাশে থাকো চলো আমরা সবাই মিলে এগিয়ে যাই ঠিক আছে তবে আজকের মতো এইটুকু সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই একসাথে থেকো সাবধানে থেকো তবে আজকের মতো আসি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে